হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস ফোরের নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষার সেট নম্বর সিক্স অর্থাৎ মডেল প্রশ্ন তোমাদের যেটা রয়েছে তার সেট নম্বর সিক্স যেটা তোমাদের রয়েছে তার প্রশ্ন তো আজকে আমি দেখিয়ে দেবো। দেখো, প্রথমে রয়েছে বাংলা, বলছে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেখান থেকে তোমাদের কিন্তু উত্তরগুলো করতে হবে, ঠিক আছে? এর আগে আমি বাকি সেটগুলো দিয়ে দিয়েছি, যে বা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ তোমাদের পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। তো চলো, একদা ছিল এক বিশাল জঙ্গল, সেখানে ছিল ছোট বড় নানান রকমের গাছ। তো আমার সঙ্গে সঙ্গে তোমাদের সবাই তোমাদের সেই মডেল প্রশ্ন বইটা কিন্তু খুলে বসবে, ঠিক আছে? তাহলে কী হবে, প্রশ্নগুলো ভালো তোমাদের মাথায় ঢুকে যাবে। তো দেখো, সেই জঙ্গলের এক বড় গাছের ডালে বাস করত এক কাক ও সেই গাছের নিচে থাকতো এক হরিণ। কাকের সঙ্গে হরিণের খুব ভাব ছিল। কাক প্রতিদিন সকালবেলা খাবারের সন্ধানে বেরিয়ে পড়তো, হরিণ বনের মধ্যেই ঘুরে ঘাস পাতা খেত এবং সন্ধ্যার আগেই তারা বাসায় ফিরে আসত। নিয়মিত এইভাবেই তাদের দিন কাটত। প্রতিদিন কচি সবুজ ঘাস পাতা খেলে হরিণের চেহারা বেশ নাদুস নুদুস হয়ে উঠেছিল। একদিন হরিণ যখন তার বাসায় ফিরছিল তখন এক শিয়াল তাকে দেখতে পায় এবং হরিণের মাংস খাওয়ার জন্য তার লোভ হয়। শিয়াল মনে মনে ভাবে আগে হরিণের সঙ্গে ভাব জমাতে হবে, তাই শিয়াল হরিণের কাছে গিয়ে বলল, কী গো বন্ধু, কেমন আছো? তখন হরিণ বলল, আমি তো তোমায় ঠিক চিনতে পারলাম না। শিয়াল বলল, আমি এক শিয়াল, এই বনেই থাকি, আমার কোনো বন্ধু নেই। এবার দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কাক কোথায় বাস করত। দেখো প্রথম লাইনেই রয়েছে যে কাক ছিল একটা গাছের ডালে বাস করত, ঠিক আছে? তো উত্তর কি হবে, গাছের ডালে বাস করত। কাক আর হরিণের মধ্যে ছিল কি, কাক আর হরিণের মধ্যে ছিল বন্ধুত্ব। তারপর হরিণের বনের মধ্যে খেত কি খেত, হরিণ বনের মধ্যে ঘাস পাতা খেত। একদিন হরিণকে দেখতে পায় কে, একদিন হরিণকে দেখতে পায় শিয়াল। মোটাসোটা এর সমার্থ শব্দ হলো নাদুস নুদুস। নাদুস নুদুস কথার অর্থ যেটা, মোটাসোটা, বোঝা গেল? বন্ধুর বিপরীত শব্দ কি, বন্ধুর বিপরীত শব্দ হচ্ছে শত্রু। ঘাস পাতা খেয়ে হরিণের চেহারা হয়েছিল কেমন, নাদুস নুদুস, ঠিক আছে? কি গো বন্ধু, কেমন আছো, এ কথা বলেছিল কে, এ কথা বলেছিল শিয়াল। হরিণকে দেখে শিয়ালের খুব ড্যাশ হলো, খুব লোভ হলো। তারপরে প্রশ্ন, তোমায় ঠিক চিনতে পারলাম না, এ কথা বলেছিল কে, এ কথা বলেছিল হরিণ বা খরগোশ। খরগোশ তো হবে না, খরগোশ ঘ নম্বরে হবে, ঠিক আছে? এখানে দেয়নি, সেই ঘটা মিস্টেক হয়ে গেছে, ঘ নম্বরে হবে খরগোশ। তো অ্যান্সার হবে গ, হরিণ, ওকে? এরপর রয়েছে ইংরেজি। দেখো, দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার বিকজ দে আর ড্যাশ। স্কাই এবং চিলড্রেন, বাচ্চারা এবং আকাশ হাসছিল, কারণ তারা কী ছিল, কারণ তারা হ্যাপি ছিল। লিপি ইজ আ ড্যাশ, লিপি ইজ আ নাইন ইয়ার্স ওল্ড গার্ল, লিপির বয়স ন বছর, মানে লিপি হচ্ছে ন বছরের একটা মেয়ে, ঠিক আছে? লিপিস ফাদার সেলস ড্যাশ, লিপির বাবা কী বিক্রি করছিল, ডলস। গোগল লার্নস টু প্লে কি, সেটা ক্যারম, ঠিক আছে? গোগল ক্যারম প্লে খেলাটা শিখেছিল। রিভুস ফাদার প্ল্যান্ড আর ট্যুর টু ড্যাশ, কোথায় যাওয়ার প্ল্যান করছিল, কোথায়, সেটা হচ্ছে জয়নগরে। অ্যাংজাস মিন্স, অ্যাংজাস কথার মানে কি, চিন্তিত বা ওরিড। ব্যারেমিয়া ইজ আ ড্যাশ, ব্যারেমিয়া হচ্ছে টাইগারটার নাম ছিল। হি জাম্পড আউট ড্যাশ, হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, এখানে হবে প্রিপোজিশন অন, এ সরি অফ, হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো, ঠিক আছে? দ্য ফেয়ারি ইন ড্যাশ ওয়েভড আ ড্যাশ, দ্য ফেয়ারি ইন আ ড্রিম জার্নি ওয়েভড আ ম্যাজিক ওয়ান্ড। আর ড্রিম জার্নিতে পরিটা কী নাড়ি ছিল, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড, সেই পরিদের হাতে যেটা থাকে না ম্যাজিক ঝান্ডা, ওটাকে বলে। দ্য হেয়ার অফ রুমার্স মাদার ইজ ড্যাশ, রুমার মাদার, মানে রুমার মায়ের চুলগুলো কেমন ছিল, লং, ঠিক আছে? এরপরে অঙ্ক একুশেটা দেখো, 3579 সংখ্যায় নয়ের স্থানীয় মান, স্থানীয় মান মানে কি, নয় কোন পজিশনে আছে। দেখো, একক, দশক, শতক, হাজার কি করতে হয়, স্থানীয় মান বার করতে হলে প্রত্যেকটা সংখ্যার ওপরে লিখতে হয়। তো আমরাও কি করব, লিখব। তো নয়ের উপরে যদি একক লেখো, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ একক হচ্ছে নয়ের উপরে, তো নয়ের স্থানীয় মান কী হবে, নয়ক্ষে নয়, ঠিক আছে? যদি নয় দশকের স্থানীয় থাকতো, নয় দশক কত হতো, নব্বই হতো। দশ মিলিমিটার সমান কত সেমি, দেখো 10 মিলিমিটার সমান 1 সেমি, কারণ আমরা জানি মিলিমিটার থেকে সেমিতে আসতে গেলে কী করতে হয়,
দেখো, মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তো 10কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কি আসবে? একই তো আসবে, তাহলে অ্যান্সার হবে 1 সেমি। যমজ মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যা, তো যমজ মৌলিক সংখ্যা সেই মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল কি হয়, তাদের বিয়োগফল হয় 2। তারপর 3 ঘন্টা 40 মিনিটে কত মিনিট? দেখো, 3 ঘন্টা 40 মিনিট বলেছে, তা 3 ঘন্টা মানে কি করবে? 3-এর সঙ্গে 60 গুণ করবে, 3 × 6 কত? 18, 180 ঘন্টা, 180 মিনিট, 180 মিনিটে 40 মিনিট যোগ করবে। তাহলে প্রথমে কী করতে হবে? ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি 3-এর সঙ্গে 60 গুণ করি তাহলে কত আসবে? 180 মিনিট। তাহলে 180 মিনিটের সঙ্গে যদি 40 মিনিট যোগ করো তাহলে কত আসবে? 220 মিনিট। অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ। বোঝা গেল? ঠিক সম্পর্ক হলো কি? দেখো, ঠিক সম্পর্ক হলো এটাই যে কে কার থেকে বড়, কে কার থেকে ছোট বা কে কার সমান, এই কথাগুলোর মধ্যে কোনটা সবথেকে ঠিক সেটা হচ্ছে খয়েরটা। দেখো, 15 মিলিমিটার কিন্তু 2 সেন্টিমিটার থেকে ছোট। 3, 6, 7, 0 অঙ্কগুলো দিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? এই অঙ্কগুলো এর আগেও তোমাদের সেটগুলোতে ছিল, তো সুতরাং বুঝতেই পারছো এই ধরনের অঙ্ক তোমাদের আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, সুতরাং এগুলো কিন্তু খুব ভালো করে করবে। ঠিক আছে, 3, 6, 7, 0। তো দেখো, প্রথমে তো শূন্য লেখা যায় না, কারণ শূন্য প্রথমে কোনো দাম থাকে না, শূন্য কোনো সংখ্যার পাশে বসলেই তার দাম থাকে। তো সবথেকে ছোটো শূন্য বাদ দিয়ে কী আছে? 3, তারপর শূন্য বসাবো, তারপর 6, তারপর 7। তো দেখো অ্যান্সার খ, খয়েরটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে 4 অঙ্কের। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো, দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা করতে গেলে তোমাকে একটা নিয়ম জানতে হবে। 3 দ্বারা বিভাজ্য করতে গেলে দেখতে হবে প্রত্যেকের সংখ্যা যোগ করলে সেটা 3 দিয়ে বিভাজ্য হয় কিনা। তো এইগুলো তো এক একটা তো ভাগ করে দেখা সম্ভব না, তাই রুলস কি? যোগ করে দেখা। দেখো, প্রথমটা যদি চেষ্টা করো, একের একে 2, 2 আর 9 কত হয়? 11, 11 কখনো 3 দিয়ে ভাগ করা যায় না। তারপরটা 2 আর 1 = 3, 3 = 6, এটা কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং অ্যান্সার কিন্তু খয়েরটাই হবে। বাকিগুলো একবার ট্রাই করে দেখো, 4 আর 5, 5 আর 0 যোগ করলে 5ই হয়, 5কে তো 3 দিয়ে ভাগ করা যায় না। 5 আর 7 কত হয়? 5 আর 7 হচ্ছে 12, 12 আর 1 হয় 13, তো এটাও কিন্তু ভাগ করা যায় না। তো বুঝতেই পারছো কী করে ভাগ করা হয়? 3 দ্বারা ভাগ করার নিয়ম হলো প্রত্যেকটা অঙ্ক, মানে সংখ্যার যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোকে যোগ করে তোমাকে 3 দিয়ে ভাগ করছে কিনা এটা দেখতে হবে, মানে ভাগ যাচ্ছে কিনা সেটাই 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এরপরে রয়েছে 28 অঙ্কটা, দশমাংশ কথার অর্থ কী? দেখো, দশম অংশ, দশম মানে হচ্ছে 10, 10 ভাগের 1 ভাগ, আর বলছে দশম অংশ। বোঝা গেল? অ্যান্সার ক, 0.08 রাশিটির লবের মান কত হবে? দেখো, এটাকে যদি তোমরা দশমিকটা তোলো তাহলে কত দাঁড়াবে? উপরে 8 লিখবে, দশমিকের জন্য 1 লিখবে, আর দশমিকের পরে কটা সংখ্যা? 2, 2 শূন্য বসাবে, সেক্ষেত্রে তাহলে লবের মান কত হবে? লব তো কোনটাকে বলো? উপরটাকে বলে লব, নিচেটাকে বলে হর, তাহলে লবের মান কত হলো? 8। বোঝা গেল? 5 দ্বারা বিভাজ্য সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক অবশ্যই কী হবে? দেখো, একটা রুলস আছে, রুলসটা কী বা নিয়মটা কী? 5 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যার শেষে, 5 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যার শেষে হয় 0 নতুবা 5 থাকতেই হবে, তবেই কিন্তু সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে শর্ত কোনটা? কয়েকটাই কিন্তু মিলে যাচ্ছে। বোঝা গেল? তো এই হলো তোমাদের অঙ্ক। দেখো, অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে বুঝে নাও, যে ধরনের অঙ্ক তোমাদের সেটে রয়েছে না এই ধরনের অঙ্কগুলোই তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, তারপর পরিবেশ থেকে দেখো, বর্তমানে বর্ধমানের শক্তিগড়ের কোন মিষ্টি বিখ্যাত? সেটা হচ্ছে ল্যাংচা। যদি কেউ কখনো বর্ধমানে গিয়ে থাকো তারা কিন্তু অবশ্যই এই শক্তিগড়ে গিয়ে এই মিষ্টিটা খেয়ে দেখবে, খুবই ভালো খেতে, আর এটাই কিন্তু সেখানকার বিখ্যাত মিষ্টি। স্যাঁতস্যাঁতে জায়গা জন্মানো গাছ কোনটা? সেটা হচ্ছে ব্যাঙের ছাতা, এটা হচ্ছে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো জন্মায়। ডোকরা একটি কী? ডোকরা একটি হচ্ছে কুটির শিল্প। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে বলে বাইরে ব্যাং ডাকছে, তোমরা হয়তো অনেকেই ভিডিওটা মানে চলাকালীন শুনতে পাবে যে ব্যাঙের আওয়াজ হচ্ছে, কারণ এখন যেহেতু বর্ষাকাল, জানোই তো প্রত্যেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির পরে তো ব্যাং ডাকেই, তো সেটাতে কেউ মাইন্ড করো না। ঠিক আছে, জাস্ট পড়াটা ভালো করে বুঝে নাও। তারপর দেখো, লোক গান নয়, এখানে লোকগান কোনটা নয়? সেটা হচ্ছে নজরুল সঙ্গীত। ওকে, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ কেন্দ্র নয় কোনটা? সেটা হচ্ছে চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটা কিন্তু পশ্চিমবঙ্গের নয়। প্রজাতন্ত্র দিবস কোন তারিখে হয়? সবাই জানো, সেটা হচ্ছে 26শে জানুয়ারি। সিমেন্ট তৈরিতে লাগে কোন জিনিসটা? সেটা হচ্ছে জিপসাম, সিমেন্ট তৈরিতে কাজে লাগে। অনেকগুলো পরিবার একত্রে কী করে? অনেকগুলো পরিবার একত্রে গ্রাম তৈরি করে। নরম মাটি পোড়ালে সেটা কী হয়ে যায়? ভঙ্গুর হয়। ঠিক আছে, নিচের কোনটির হাওয়া ভরা থাকে না? সেটা হচ্ছে বাদর।
এরপরে রয়েছে সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি? দেখো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে 5টি। আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সেটা হচ্ছে সবথেকে বৃহত্তম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। কোন ফুলের রং নীল হয়? তোমরা জানো সেটা হচ্ছে অপরাজিতা বা আমরাকে সবাই বলি নীলকণ্ঠ ফুল, তাই তো? দুর্গাপুর কোন জেলায় অবস্থিত? দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত, কারণ আমরা জানি বর্ধমান জেলা ভাগ হয়ে গেছে, এক পূর্ব বর্ধমান আর এক পশ্চিম বর্ধমান। তারপর জাদু সম্রাট কাকে বলা হয়? পিসি সরকারকে বলা হয় জাদু সম্রাট। কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে? একমাত্র বাদুর কিন্তু মুখ দিয়ে মলত্যাগ করে। দেশবন্ধু কাকে বলা হয়? দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জনকে। আমাদের জাতীয় পাখি কোনটি? আমাদের বলতে আমাদের রাজ্যের, সেটা হচ্ছে ময়ূর। প্রজাতন্ত্র দিবস কোন তারিখে হয়? প্রজাতন্ত্র দিবস হয় 26শে জানুয়ারি। প্রশ্নটা দুবার পেলাম। পৃথিবীতে কয়টি আশ্চর্য জিনিস আছে? সেটা হচ্ছে 7টি, ঠিক আছে? তার মধ্যে তাজমহল কিন্তু একটি, যেটা আমাদের ভারতেই রয়েছে। ওকে, তো এই হলো তোমাদের সেট নাম্বার 6-এর ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো। এগুলো ভালো করে করো, এরপরে ভিডিওতে আমি সেট নাম্বার 7 যেটা ছিল তোমাদের রয়েছে সেটা দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই, ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।